ক্লোরোফর্ম। ক্লোরোফর্মে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করলে করলে হয়ে থাকে রাইমার টাইমেন বিক্রিয়া, মানে অর্থো হাইড্রক্সি বেঞ্জলডিহাইড, অর্থো হাইড্রক্সি বেঞ্জলডিহাইড ক্লোরোফর্ম। তারপরে ক্লোরোফর্ম সিলভার, সিলভার যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার উত্তপ্ত করা হয় ক্লোরোফর্মের সাথে, তাহলে ইথাইন উৎপন্ন হয়, ইথাইন উৎপন্ন হয় এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। সিলভার যদি, সিলভারকে যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করা হয় তাহলে ইথাইন উৎপন্ন হয়, ইথাইন উৎপন্ন হয়। আবার ক্লোরোফর্ম এর সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক এবং অ্যানিলিন দেওয়া হয় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফিনাইল কার্বিল অ্যামিন তৈরি হবে যা তীব্র ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত, তীব্র ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত ফিনাইল, ফিনাইল কার্বিল অ্যামিন, তীব্র ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত ফিনাইল কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন প্রাইমারি অ্যামিনের শনাক্তক, কার্বিল অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন যা প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ, সে প্রাইমারি অ্যামিন এর শনাক্তকরণ। ক্লোরোফর্ম সিলভারের উপস্থিতিতে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন উৎপন্ন করবে, ক্লোরোফর্ম অ্যানিলিন উৎপন্ন করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকলে 660 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনাইল কার্বিল অ্যামিন তৈরি করবে যা তীব্র ঝাঁঝালো। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, অ্যালকোহলিক এবং 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ফেনলের উপস্থিতিতে অর্থো হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড বা রাইমাটাইমেন বিক্রিয়ার মাধ্যমে এটি হবে। তারপরে এস এন ওয়ানে সাধারণত নিউক্লিওফাইল দুর্বল হয়, এস এন টুতে নিউক্লিওফাইল সবল হয়। এস এন ওয়ানতে নিউক্লিওফাইল দুর্বল হয়, এস এন টুতে নিউক্লিওফাইল সবল হয়। প্রথমে প্রথমে প্রথম ক্রম বিক্রিয়াটা খুব ধীরগতিত হবে, তারপরে কার্বোক্যাটায়ন হবে, দুইটা ধাপে ঘটবে, এটি সাধারণত দুইটা ধাপে ঘটবে এবং কার্বোক্যাটায়ন তৈরি হবে। তারপর